গতকালকে একটা ভিডিও দেখতেছিলাম, এই দেশের একজন মাকে যখন জেলে নিয়ে যাওয়ার জন্য, জেলখানায় নিয়ে যাওয়ার জন্য যে ভ্যান গাড়িগুলো আছে ওইগুলোতে যখন উঠিয়েছে, ভ্যান গাড়ির ওই ছোট ছোট ফুটো ফুটো দিয়ে ডাক দিয়ে বলে, খবরদার আমার ছেলেটারে ছেলে দাও, আমার ছেলে এটা পরীক্ষা দিচ্ছে। আপনারা দেখেননি একজন মায়ের কত হাজারি রাহাজানি কান্না করতেছে সন্তানের দিকে তাকিয়ে? আমার ভাইরা, 96% মুসলমানের দেশে, গণতান্ত্রিক দেশে, আর যারা গণতন্ত্রের নামে যারা ভন্ডা মিশাল আছে, বিচার আল্লাহ কিন্তু মরণের পরে করবে। যারা এই রকম করে বাবা থেকে মা থেকে সন্তানগুলোকে মাহরুম করলেন, বাংলার মাটিতে যদি বিচার না হয়, আখিরাতের ময়দানে বিচার করবে কে? আরো জোরে, ওই দিন আপনার কর্তৃত্ব নেতৃত্ব কোনো কিছুই চলবে না। ওই দিন আপনার বিডিআর থাকবে না, পুলিশ থাকবে না, আনসার থাকবে না, থাকবে কার? আরো জোরে। আজ দুনিয়ায় যত এমপি আছে, মন্ত্রী আছে, যত বিচারক আছে, কেয়ামতের ময়দানে তারা সবাই আসামি আমার আল্লাহ আহকামুল হাকিমের। দুনিয়ায় যদি আপনি ন্যায় বিচার না করেন, অন্যায় করেন, অবিচার করেন, জুলুম করেন, আখিরাতের ময়দানে বিচার হবে। এক কথা বলেন, ওই দিন আপনি অন্তত পার পাবেন, অন্তত বেঁচে যেতে পারবেন না আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন যখন আপনাকে জিজ্ঞাসা করবে এই সব বিষয় নিয়ে, আপনি জবাব দেওয়ার মতো কোনো কায়দা রাখতে পারবেন না। শুধু পিছনের জীবনের দিকে তাকাবেন আর আফসোস করবেন, ডাক দিয়ে বলবেন, ইয়াকুলু ইয়া আলাইতানি কদ্দামতু লি হায়াতি। বলেন আল্লাহু আকবার। সূরা ফাজরের আয়াত আল্লাহ ব্যাখ্যা দিয়েছে, আল্লাহ পাক বলেন, ইয়াকুলু, তারা আফসোস করে বলবে, রাব্বুল আলামিন আমাদের জীবনের প্রতি আমাদের আক্ষেপ, আমরা কি করলাম? আল্লাহ গোয়ার একটা বার দুনিয়ায় আমাদেরকে পাঠিয়ে দাও। وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُمْ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ। বলেন আল্লাহু আকবার। সারা মুনাফিকুনের 9 নম্বর আয়াতে যত সম্বন্ধে আল্লাহ ব্যাখ্যা দিয়েছে, ওই দিন তারা ডাকতে বলবে, মালিক আর একটা বার দুনিয়ায় পাঠিয়ে দাও, এইবার দুনিয়ায় যাওয়ার পরে দান সদকা করে ভালো ভালো কাজের আঞ্জাম দিয়ে আল্লাহ গো দুনিয়ায় যারা সৎ কর্মশীল মানুষ আছে তাদের সঙ্গী সাথী হয়ে যাবো। আল্লাহ গো দুনিয়ায় যত সৎ কর্মশীল মানুষ আছে, দুনিয়ায় যত ভালো মানুষ আছে, সবার সাথী হব, সবার বন্ধু হয়ে জীবন জিন্দিগিটা চালাবো, আল্লাহ আসতে দেবে দেবে। আজকে যারা মানুষের উপরে অবিচার করেন, জুলুম করেন, অন্যায় করেন, পৃথিবীর ময়দানে বিচার না হলেও আমার আল্লাহর আদালতে বিচার হবে, ওই দিন কিন্তু পালানোর রাস্তা খুঁজে পাবেন না। এজন্য আপনার জীবন জিন্দিগির আপনি হিসাব করে চালান, আপনি সাবধান হয়ে যান, দিন কিন্তু এটাই শেষ না, দিন আবার ঘুরে আসতে পারে।